পারবেন না, পারতে হবে মগো, কারণ মোরা আসি চেষ্টা করতেছেন, মোরে দেখতে আইছি জাহাজটা কম বেতন কমে যায়, কম বেতন কোথায় যদি জাহাজটা হাইতে চাই জাহাজ হ্যাঁ যাইতে আছে হ্যাঁ। আর মনে করেন যা আছে ইতনা ভাবনা করতেছি তো একটু লন্ডন যামু বা লন্ডন যাই বা ফ্রান্স যাই, কোনো রকমে তো একটু যাইতে পারিনি, গেলে একটা কোনো দরের থামলে লইবে গেমের নাম লন্ডন হ্যাঁ। আর মনে করেন মোরা এটার দিতারি যদি ইউটিউবে আপলোড করি আর কি সুযোগ সুবিধা হয় তাহলে আমরা দিমু গেমের নাম লন্ডন, না আমরা ইউরোপে তো আসি ধরো না, ইউরোপে তার হার দরকার নেই, আমরা গেম দিতে চাই লন্ডনে, আর ক্যাম মালে দেওয়ান যায় জাহাজে যদি কোনো লোকের ঠকে লাগে ভাও ঠা করতে পারি তাইলে ধরেন হেলে লন্ডন তৈরি পৌঁছাইতে পারবো আপাতত। এখন আমনগর দোয়া আর মাইমুরি বুড়ি দোয়াই চেষ্টা করে দেখতে পারি, আমি আছি আর আমার খালাতো ভাই আছে আমার বন্ধু যে আসি, কিন্তু ঠান্ডায় কদ্দুর কুলাই উঠতাম এটা কই কারণে এখন ধরেন একটু হালকা পাতার রোদ আছে কিন্তু তাপমাত্রা আছে ধরেন -3 এর মতো আছে এখন, আর পানিতে আছে আরো বেশি, আর পানিতে ধরেন যদি পানিতে কোনো রকম পড়তে পারি তো পানির লাইফ টাইম আছে মনে করেন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনার হাইপোথার্মিয়া হইবে, আপনি মনে করেন রক্ত জমাট বইন মরিয়ে যাবে, কোনো হাতে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। আর যদি মগে মোশারফ করিম নানো আহে এ যদি চেষ্টা আপনারা করতে পারে তাইলে বাঁচাই রাখতে পারে কোনো ধরনের কোনো কায়দায়, আর এখানে একসে ঠান্ডা এ বাসার মতো কোনো কায়দা নাই, আর এই পাশে হ্যাঁ আর এই পাশে একটু দেখতে পারেন এই একটা দ্বীপ আছে, এই ধরেন দ্বীপটা এটা আয়ারল্যান্ডের মধ্যেই পড়ছে মনে করেন এই জায়গা যে আসি কোন রকমে খাইয়া পরে বাঁচতে আসি কোন রকমের চেষ্টা ভাবনা করতে আসি, মানে খাইলে বাসার মধ্যে কি ধরেন চলে আর কি, বেতনের কথা না আইকেলাম কয়টা পাই এখন পদ্মা নদীর ফেল করছে পদ্মা মধ্যে এখন আর কিছু না শিশু শিশু আমরা যদি সাগর দেখাইতে চাই আমরা সাগর দেখাইতে কিসের ক্যামেরা দিয়ে, এই যে আপনারা যদি আনেন এই যে দেখেন মোরা এই দিক দিয়ে আসলে পথটা ধরে আইসি, এই যে দেখেন এই দিক দিয়ে পথটা ধরে আইসি, এই একটা টাওয়ার, এই টাওয়ারটা মানে আয়ারল্যান্ডের একের শেষের টাওয়ার, এই এরপর আর ভূখণ্ড এই দিকে নাই, ভূখণ্ড না থাকতে সব হইয়া গেছে এখন আপাতত, এই আপনি দেখতে পারেন এই যে এদিক দিয়ে ঘুরাই দিলাম ওই যে লাল যে বাতি ওই যে লাল যে দরকার ওটাই হচ্ছে আমরা লাইট হাউস, ওটাই হচ্ছে জাহাজ টাহাজ যেগুলো আহে ওনে বাতি সিগন্যাল ধরে ভাবতে আছে না এইটাই আয়ারল্যান্ড, এই জায়গায় দিয়ে পোর্ট এই দিক দিয়ে ঢুকতে হইবে পোর্ট, ওই যে সবুজ আর একটা আছে খাম্বাল্লান খারাই রয়েছে হুম, আলার ফালাকো খাইলে কোনো কাম কাজ না, টাহাগুলো দিয়ে সাগরের মধ্যে একটা বড় বড় খুঁটি গেড়ে দিয়েছে, আর এদিক দিয়ে ধান ওই যে এদিক দিয়ে বরাবর জ্যামে যাইবেন মোটামুটি হাতরাইয়া যদি যান হাতরাই গেলে আর বাসার লাইন নেই, না হাতরাইয়া যাইতে পারেন চেষ্টা করলে না, কিন্তু শিপে যাইতে 8 ঘন্টা লাগে বড় শিপে, হাতরাই গেলে আর হাতরাই যদি চেষ্টা করতে পারেন তাহলে আমার ছোট ভাই আছে শাহিন অল্লাহকে চিন্তা ভাবনা করতে পারেন তাহলে হাতরা এক পথে ব্যবস্থা করে দিবে, আর এই যে এই পাশে যে দেখতে আছেন এটা একটা দ্বীপ, দ্বীপটা হলে এটা খুবই সুন্দর আসলে ছবির মতো সুন্দর, মোরা একদিন গেছিলাম দেখতে যখন দিয়ে হাতরাই কোনো রকম ওপার পারুন যায় কিনা লন্ডন টন যাইতে রেখে এখন ওই যে কিন্তু এটা ছবির মতো সুন্দর ব্যাপারটা আমরা দেখতে আছি যে এইদিকে দেখেন খুবই আনন্দ পাইবেন, আর এই তুরিয়া শেষ মনে করেন কোনো রকম ঠান্ডা জমাট বন্ধে যাইতে আসি যাইয়া দুই দুইটা ডাল বা জোরে তাহলে খাবো খাইয়ে মনে করেন যে কম্বলে তাহলে ঢুকবো তাহলে আজকে আর বাইরে হবো না, দেখছেন ঠান্ডা একসের গলার মধ্যে খ্যাত খ্যাত করে একসের ঠান্ডা, আমরা কোনো ধরনের বাসার মতো কোনো পদ্ধতি নাই কোনো লাইন দেখতে আসি না, দেখছেন এই যে পাথর, আরে ভাই পাথরের কথা কই একসের খালি পাথর আর পাথর কম বেতন যে আনছে আল্লাহ মালুমে জানে বিশাল সাগর, এই সাগর পাড়ি দিলে আপাতত মনে করেন আর কোন কুলকিনারা নাই নানু, এক কইতে পারবো না কোথায় যে মেলছে ধরেন আমেরিকাও মেলতে পারে, আবার ধরেন এই পাশে যাইয়া ধরেন কি কয় ওই এই বঙ্গের কি কয় ধরেন যে ওই আটলা ওই বড় আটলান্টিক ওইদিকে গেছে